বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো ইসকন। বুধবার বাঁকুড়ার রায়পুর ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে খোর করতাল নিয়ে হরিনাম সংকীর্তন সহযোগে স্থানীয় সবুজ বাজারে পৌঁছে প্রতিবাদ সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন ইসকন রায়পুরের প্রেসিডেন্ট রসময়ানন্দ কৃষ্ণ দাস, মন্দির পরিচালন কমিটির সদস্য সহ অন্যান্যরা। রায়পুর ইসকন মন্দিরের প্রেসিডেন্ট রসময়ানন্দ কৃষ্ণ দাস এদিনের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেন। একই সঙ্গে ইসকন কর্তৃপক্ষ সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ কর্মসূচি করছে বলে তিনি জানান। বাংলাদেশের উপর যে বর্বরোচিত অত্যাচার হয়েছে এবং ইসকন মন্দিরের শিবিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আত্মোৎসর্গকারী ব্রহ্মচারীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকের এই শান্তিপূর্ণ মিছিল ও প্রসাদ বিতরণ সভা করছি। বড় বড় মিটিং হয়, মাইক বাজে, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়, কিন্তু আমাদের নিষেধাজ্ঞা মেনে আমরা সম্পূর্ণ আইন মেনে করছি, কিন্তু পরবর্তী এই অভিযান চলবে নির্দেশ না মেনেই আমরা এই অভিযান করব। ইসকন মায়াপুরের নির্দেশ পেলে আগামী সপ্তাহের মধ্যে অমাইক প্রতিযোগিতা হবে না, মাইক প্রতিযোগিতা আর লক্ষ লোকের সমাবেশ হবে। ইসকন মন্দির জ্বালিয়ে দেওয়া এবং আত্মোৎসর্গকারী বৈষ্ণবের সম্পূর্ণরূপে নৃশংস খুনের তীব্র প্রতিবাদ ও দোষীকে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাছাড়া সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকের সনাতন ধর্মকে স্বতঃস্ফূর্তভাবে জীবনে প্রয়োগ করার অধিকার দান। তাছাড়াও আমরা যাতে শান্তি শৃঙ্খলাভাবে ভাতৃত্ববোধে এই জগতে ভাতৃত্ববোধে মিলিত হতে পারি তার ব্যবস্থা করে দেয়া। ভক্তবৃন্দ, ইসকন মায়াপুর, ইসকন রায়পুরের ভক্তবৃন্দ, আপনাদের সবাইয়ের নিয়ে চলতে চায়, তাই সবাইয়ের শান্তি বজায় রাখার জন্য আজ এই শান্তি প্রতিবাদ মিছিলে সামিল হওয়া হলো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই গোটা রাজ্যবাসীকে, সঙ্গে আরম্ভাক আমার সাংগঠনিক জেলাবাসী আছে। তো আমরা দীর্ঘ এক বছর অপেক্ষা করে আমাদের এই পুজো দুর্গা উৎসব কেটে গেল এবছর, আগামী আরও এক বছর আমাদের অপেক্ষা করতে হবে ফের দুর্গা উৎসবের জন্য, এই মায়ের পূজা অর্চনা আরাধনার জন্য, সবাই আনন্দ করার জন্য, একসাথে মিলিত হওয়ার জন্য। সেটাও খুব সামনাসামনি চলে আসবে, এক বছরের অপেক্ষা থাকবে আমাদের। তো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমি জানাচ্ছি ফের শুভ বিজয়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।